হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা যোজ ব্লগ তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সাড়ে দশটার মতন বাসছে আমার ব্লগটা শুরু করলাম আমার জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেছে আর ঘরটার মোছা হয়নি এখনও সকাল থেকে লেগেছিলাম ঘর গোছাতে এই শোকেস গোছানো বইয়ের তাক গোছানো তারপর এই সাইডের এই তাকটাকে গোছালাম এটার উপরে যে সাদা পর্দা ছিল সেগুলোকে ভিজালাম ভিজিয়ে রাখলাম পরে কাঁচবো তারপরে এই দিকে এই জানলাটা খুললাম জানলা ভেতর দিয়ে মোছা বাইরে দিয়ে মোছা গোটা ঘরের ঝুল পরিষ্কার হুম সব সব করলাম এই জামা এই জামা প্যান্টটা ওইদিকে রাখ ওইখানটায় রাখ ওই টুলটার ওপর রাখ ওই ওইটা যেখানে সেখানে রাখবি না আজকেই গুছিয়েছি ওইখানটা টুলটার ওপর রাখ ভাজ করে যখন যাবি পরে নিবি যে এবার সব এই সমস্ত গোছানো টোছানো করতে করতে সাড়ে দশটা বেজে গেছে ঘর একবার ঝাড় দিয়েছি খাটের তলা পরিষ্কার করুন খাটের তলা রোজই মুছি কিন্তু তলার ভিতর দিকে একদম ঝুল থাকে তো সেগুলো তো ধরো রোজ মোছা হয় না সেই জায়গাগুলো সব ঝাড় দিলাম ঝাড়টা দিয়ে এবার মোছা হয়নি এখনও মুছবো মুচ একটু পরে ওর বইয়ের তাকটা গুছালাম বইয়ের জায়গাটা এবার ওইটা বললাম বই টইগুলো সব ঠিকঠাক মতন এবার নিতে কারণ ও কী করে একটা বই টানে আর গোটা তলার নিচের কাপড়টাকে টেনে বাইরে নিয়ে মানে নিচে নামিয়ে নিয়ে চলে আসে এরকম করে মানে বিছানায় বসলো নামলো তো চাদর নিয়ে নেমে গেল এরকম করে এই আর এইগুলো আমার খুব পিতপিতানি লাগে চাদর যদি একটুখানি কুচকে থাকে আমার যেন অস্বস্তি হয় যতক্ষণ চাদরটা ঠিক করছি মানে অস্বস্তি হয় ততক্ষণ পর্যন্ত এরকম কারো বাড়িতে গেলে না যদি দেখি চাদর ওলোট করাটা আমার খুব অস্বস্তি হয় মনে হয় একটু ঠিক করে দিই আর আরেকটা যেটা স্বভাব ছিল হচ্ছে আমার পরিষ্কার করা পরিষ্কার করা স্বভাব মানে ধর নোংরা দেখলে একটু ঝাঁদি এরকম মানে এরকম এমন স্বভাব ছিল হয়তো কারো বাড়িতে গিয়ে দেখছি খুব নোংরা উস্কুস ওসুস করছে তো এই যেটা মজার ঘটনাটা আমি শেয়ার করতাম শেয়ার করতে করতে দেখছি আমার এই যে যেটাতে আমি অন্য একটা অ্যাপে বললাম না এই ঘরে বসে ভিডিও বানাই সেটা তো কাজ করছিল না মানে ভিডিও ক্যাপচার হচ্ছিলো না তো যাই হোক ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা কোনোটা হচ্ছিল না তো দশ পনেরো মিনিট পর আবার দেখছি শুরু হচ্ছে তো যেটা বলছিলাম সেই ঘটনা যা কোটা বাদ দাও ও সমস্ত ঘটনা ঘটতেই থাকে আমার সাথে তো যেটা বলছিলাম মজার ঘটনা সেটাই তোমাদের বলি তো সেটা কেউ জানে না আজকে শেয়ার করছি তখন স্কুলে পড়তাম দিয়ে এবার ঝড় বৃষ্টি হয়েছিল আগে কয়েকদিন ধরে বেশ ঝড় বৃষ্টি চলছিলো তো সকাল তো ঝড়ে অনেক জায়গায় গাছ টাচ পড়ে গিয়েছিল এরকম তো বাবা আমাকে যেরকম নিয়ে এবার ঝড় ঝড়ের পরে বাবা এরকম নিয়ে যেত ঘুরতে হ্যাঁ মানে এটা আমাদের নিয়ে যেত বলতে কি দেখতাম কোথায় কি গাছ পড়েছে না পড়েছে কোথায় জল জমেছে ঝড় বৃষ্টির পরে এরকম দেখতে যেতাম এরকম ভালো লাগতো তো এরকম বাবার এক বন্ধুর দোকানে নিয়ে গেছে তো বন্ধুর দোকানে ছাদে যা হোক গাছ পড়ে ছাদটা ভেঙে গেছিলো তো গিয়ে ঘরের দোকানে ভেতরে দেখছি পাতায় ভর্তি ধুলোই ভর্তি হ্যাঁ দিয়ে আমার কি মনে হলো আমি ভেতর দিকে আমি দেখছি দেখতে দেখতে ভিতর দিকে আমি একটা ঝাঁটা পেয়েছি ঝাঁটা নিয়ে ঝাঁট দিতে গেছি দিয়ে বাবা হঠাৎ করে যাই খুঁজছিস দিয়ে ঝাঁটাটা রেখে করে পালিয়ে এসেছি কেউ জানে না ওটা আজকে শেয়ার করলাম আমার এরকম একটা আরে বাবা তো গ্যাস নিয়ে ঝাড় দিয়েছে কোথায় যাচ্ছে মন্দিরে ছোটবেলায় হুম কার বাড়ি থেকে না হ্যাঁ মন্দিরে যা দিয়েছি ওই আগে লাল লালগোলা যে মন্দিরটা গেলাম না সেই মন্দিরে আর এর আগের দিন পাতালেশ্বর বলছি এই মন্দিরটায় গেলাম স্টেশন থেকে টোটোতে যেতে হবে পাঁচ টাকা দশ টাকা ভাড়া নেবে হ্যাঁ ওই ইয়ে একদম মুক্ত কারাগারের ভিতরে মন্দিরটা তো আজকে কি কি রান্না বান্না হবে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই এখানে আছে পটল পোস্ত করবা না ভাজা করবা পটল পোস্ত হবে এখানটায় আছে ঘ্যাট তরকারি ওখানে ঢ্যাঁড়স চচ্চড়ি তরকারির মধ্যে দেবা ঢ্যাঁড়স আর এইটা এইটা কি শাক দুটো শাক আলাদা বাটিতে কেন এটা কি শাক একটা সজনে একটা মূল এটা সজনে শাক এটা মূলো শাক যে কোনো একটা আর ওখানে ওটা কিসের সবজি ওটা ঘ্যাট তরকারি সবজি আর এখানে সকালের জন্য হচ্ছে রুটি বা পরোটা আর বাহ এটা কোন রকম ধরছি না কথা হলো এটা ভাজাটা আর এই যে এখানটায় আছে ভাজা আলু পটল পিছে করে ভাজা

না থাক আমার নিচে অসুবিধা হবে আমি এদিকটাই পরিষ্কার করে নিই এদিকে লুচি টুচি বানাবো কমপ্লিট আর ভাজা তো আগেই হয়ে গেছিলো তো আমি এখানে খেতে চলে আসলে মানে পুচুলটা আগেই দিয়ে দিচ্ছি খেতেও খাচ্ছে তারপর আমরা বেরোবো একটু কাজ আছে আলু ভাজা পটল ভাজা দিয়ে লুচি